সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। মার্ট কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। কেন্দ্রীয় বাহিনী অতি উৎসাহী, কেন্দ্রীয় বাহিনী অতি উৎসাহী, এখানেও তার ব্যতিক্রম করে। আমাদের দলের কর্মীরা আশেপাশে ছিল, ভোটারদের নিয়ে ভোট গ্রহণ পৌঁছে দেওয়া, তাদেরকে এখান থেকে লাঠি চার্জ বের করে দেওয়া, তারপরে বয়স্ক ভোটার, সেই বয়স্ক ভোটারের ভোট স্বতঃস্ফূর্তভাবে দিয়ে দেওয়া, মানে কেন্দ্রীয় বাহিনী এটা পারে কি না আমি নির্বাচন কমিশনকে, আমি অলরেডি আমার কলকাতার নেতৃত্বকে জানিয়েছি, আমি আরওকে জানিয়েছি, রিটার্নিং অফিসার, আমি জেলার যারা আছে তাদেরকেও জানাবো যে এটা পারে কি না। অনেক জায়গায় আমি ভোট দিতে আমি পরিদর্শন করতে যাচ্ছি, সেখানে আমাকেও আটকে দেওয়া হচ্ছে, এটা পারে কি না। এটা নির্বাচনে আপনারা এত নির্বাচন পরিদর্শন করেছেন, আজ পর্যন্ত কোথাও দেখেছেন কি না ক্যান্ডিডেট আটকে দেওয়া হয় বুথে বুথে? আপনাকে এখানে ঢুকতেও বাধা দেওয়া হয়? হ্যাঁ, পরিস্থিতি একটা অন্যরকম তৈরি হয়েছে, নাহলে আমাকে ঢুকতে দিত না, দেখলেন তো ঢুকে যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী বর্ডার টপকাতে পারে না, ভিতরে ঢুকে যাচ্ছে। আমি যখন বললাম যে প্রিসাইডিং আমার অ্যাটিচিউড খারাপ হলে প্রিসাইডিং আপনাকে ডাকবেন, আপনি আসতে পারেন না, ভুল হচ্ছে এটা। এটা এটা শুধু এখানে নয়, এটা সারা গোঘাটে একটা চক্র চালাচ্ছে বিজেপি, যদিও লাভ হবে না। গোঘাটে মানুষ মমতামুখী, গোঘাটে আমরা ডবল ভোটে জিতব। আপনার নাম কি? আমার নাম রমজান মল্লিক। আপনি এজেন্ট? আমি তৃণমূল কংগ্রেসের এজেন্ট, পশ্চিমপাড়া গ্রামে, পশ্চিমপাড়া অঞ্চলের সুন্দরপুর কুলতলা 124-এর বি। কারা মারলো আপনাকে? আমাকে মেরেছে কেন্দ্রের বাহিনী। কেন মেরেছে? আমার ওইখানে একজন ওই বুথে, আমার বুথে একজন ভদ্র মহিলা, বয়স্ক ভদ্র মহিলা ভোট দিতে ঢুকেছিলেন, উনি ভোট দিতে পাচ্ছেন না। ওনাকে জিজ্ঞাসা করছেন ওই বাহিনী, কেন্দ্র বাহিনী জিজ্ঞাসা করছেন যে আপনি কিসে ভোট দেবেন, ও তখন বলছে, তৎক্ষণাৎ বলছে আমি জোড়া ফুলে ভোট দেবো। উনি ভোটের ভিতরে ঢুকলেন কি করে? উনি তো ঢুকে চলে গেছেন, তখন ভেতরে ঢুকে পড়েছেন, ওর তো ঢোকার অর্ডার নেই, বুথের মধ্যে তো ঢোকার অর্ডার নেই, তার ভিতরেও ঢুকে পড়েছে। কি বলছেন ঢুকে? বলছে আপনি কিসে ভোট দেবেন, বলছে আমি জোড়া ফুলে ভোট দেবো, বলছে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি, কিসে দেবেন, পদ্ম ফুলে দেবেন, বলে ঢুকে যে ভোটটা দিচ্ছে। আমি তখন প্রতিবাদ করি, আপনি কেন ঢুকবেন ওইখানে ভোট দিতে? পিআইডিংরা অফিসাররাও সবাই আছে, পিআইডিং অফিসার আছে, সবাই আছে, হ্যাঁ, তার জন্য আমাকে মারধর করে। থ্যাংক ইউ। জোড়া ফুলে ভোট দেবো, আমি দেখতে পাচ্ছি না কোন জোড়া ফুলে দেবো, বলছে পদ্ম ফুলে দিয়ে দাও, তারপর আমি তো জানছি না। হ্যাঁ, কেন্দ্রবন্দী তখন কিছু বলে না, আমি তখন প্রতিবাদ করেছি, জোর হল্লাও করেছি এখানে, তখন আমাকে কিছু করে না, ঠিক আছে, তখন ওরা আমাকে কিছু করে না। আমি যখন এর চাপে বেরোচ্ছি, আমার পিআইডিং অফিসার বললেন, আমার কাছে যে ব্যাজটা দিয়েছিল কাগজটা, আমাকে পিআইডিং অফিসার বললো তোমার যে রিসিভার আছে ওনাকে দিয়ে যান, নাহলে ওকে ঢুকতে দেবো না। তাহলে আমি বলি আমি যে বাইরে যাব, আমার একটা কাগজ করি, বলছে না একটাতেই হবে। আমি গেলাম যে পেচাপ করে আমি দুটি টিফিন করছি, সেইখানে উনি নিয়ে যেয়ে সবাই কি বলছে যে তোমাকে ওই ওইখানে হামলা করছিলো, বলতেই আমাকে বেদনা একটা ঠেঙাতে রইলো, মারতে রইলো, আমার জামা টামা ছিঁড়ে দিলো, সব কিছু করলো। এই উনি এই যে জামা, হ্যাঁ, এই যে অফিসার আছে উনি অফিসার ইঙ্গিত করলেন, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। চলো বলা বাহার নিকালো, বাহার নিকালো, আর তুম অন্দর যাও, বাহার নিকালো, তুম অন্দর যাও। मीटिंग कर रहा था, गाँव वालों को धमकी दे रहा था। आप बूथ के अंदर नहीं गए थे वोट देने के लिए? नहीं, कोई नहीं गया वोट, हमने क्यों देना वोट? ये साहब आ रहे हर मिनट में, कोई वोट डालने नहीं गया, अंदर भी हल्ला करता है। आप चुप मत बोलिए, दो मिनट बात करो, आप बताइए।
काम वालों को इकट्ठा करके 20 आदमी चाहिए और तो काम वालों को मना करता है कि वोट मत आइए। যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। বিশ্বাস আর আধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স, কামারপুকুর নতুন চটি, হুগলি। Sometimes fashion can change vision.